নায়িকা বলে জানতাম, নায়িকা থেকে আজকে কবি হয়ে গেল। তিনি যদি আমাকে মনে না করতেন যে আমি নায়িকা হওয়ার জন্য যোগ্য, তাহলে কিন্তু আমি নায়িকা হতাম না। কবিতার পাখায় ডানা মেলে উঠতে যাচ্ছে। তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়েই তবে ফিরতে হতো বাসায়। অভিনয়ের দক্ষতায় দর্শকের মনে জায়গা করতে না পারলেও কাদেরের মনে ঠিকই জায়গা করে নিয়েছেন তিনি। শুধু ওবায়দুল কাদের নয়, আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সান্নিধ্যে রাতারাতি কোটিপতি বনে যান অফসাইডের এই নায়িকা। ব্রেকআপ হয়েছে আজ থেকে 3 বছর আগে, দুজনের সাথে সম্পর্কে জড়িয়েছে। এমনকি হোটেলে রাত্রি যাপন, ব্যবসায়ীদের সাথে দেশ বিদেশ অভিনেত্রী জাহারা মিতুর কথা। পেশায় চিত্রনায়িকা হলেও ওবায়দুল কাদেরের সাথে কাটতো তার বেশিরভাগ সময়। অবশ্য ওবায়দুল কাদেরের আগে সাবেক তথ্যমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের সাথেও গোপন সম্পর্ক ছিল মিতুর। এমনকি অন্যান্য এমপি মন্ত্রীদের সাথেও রাত দিন ওঠা বসা ছিল তার। তবে বরাবরই মিতুর সঙ্গে নাম এসেছে ওবায়দুল কাদেরের, কারণ শত ব্যস্ততার মাঝেও মিতুর বইয়ের মোড়ক উন্মোচন থেকে শুরু করে সিনেমার মহরত অনুষ্ঠানেও ছুটে যেতেন ওবায়দুল কাদের। রাজনৈতিক নেতা কিংবা ধনাঢ্য ব্যক্তিদের সাথে দেশ বিদেশে ঘুরে বেড়ানোই ছিল জাহারা মিতুর নিত্য নৈমিত্তিক কাজ। সোশ্যাল মিডিয়াতেও মিতুর বিদেশে অবকাশ যাপনের নানান মুহূর্তের ছবি ও ভিডিও ভেসে বেড়ায়। সব গিফট তো নেওয়া যায় না, সব সারপ্রাইজ নেওয়া যায় না, অনেকে তো অনেক পাগলামি করে। একটা ছবি না করলেও কিভাবে এত বিলাসবহুল জীবন তার, এ নিয়ে অভিনেত্রীকে বিভিন্ন সময় নেটিজেনদের কটাক্ষ শিকার হতে হয়। বাকিরা তো অনেক কিছু করে বাট কিছুই স্বীকার করে না, আমি কিন্তু প্রথম দিন থেকেই স্বীকার করেছি। ওবায়দুল কাদেরের ব্যক্তিত্ব ও প্রিয় অভিভাবক বলে সম্বোধন করেছেন জাহারা মিতু, যার সুবাদে খুব অল্প সময় ডালিউডের নিজের ক্যারিয়ারও পাকাপোক্ত করেন এই অভিনেত্রী। শুরুতেই ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের বিপরীতে আগুন সিনেমার কাজের সুযোগ পেয়ে যান এই নায়িকা। যদিও ছবিটি আইনি জটিলতায় বেশি দূর যেতে পারেনি, কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক সিনেমার নায়িকা হন তিনি। জাহারা মিতুর পথ চলা মিস ওয়ার্ল্ড 2017 সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। সিনেমার অভিনয়ের আগে বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম উপস্থাপনা করতেন তিনি। তবে অভিযোগ আছে সেসব অনুষ্ঠানে নিজের যোগ্যতায় দায়িত্ব পেতেন না তিনি, বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিয়ে চ্যানেলের মালিকদের ফোন দিয়ে এরপর উপস্থাপনার সুযোগ পেতেন। তখন থেকে ব্যবসায়ীদের প্রভাব আধিপত্য বিস্তার করতে শুরু করে এই সুন্দরী। ছাত্র আন্দোলনের শেখ হাসিনা সরকারের পতনের পর জাহারা মিতুকে নিয়ে নানা রকম মন্তব্য করছেন দর্শক, যদিও এসব সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে অভিনেত্রী। উল্টো ওবায়দুল কাদেরকে অভিভাবক এবং তাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করারও দাবি করেন তিনি।